বগুড়ার শেরপুরে চার কিশোর শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে অবৈধভাবে গড়ে ওঠা একটি মিলের মালিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই চার কিশোর চিৎকারে এলাকাবাসী তাদের উদ্ধার করতে এলে তাদেরও হতে হয় লাঞ্ছনার শিকার, এমন অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়া শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর এলাকার 13-14 বছর বয়সী শিক্ষার্থী তুষার, তুহিন, মেহেদি ও ফিরোজ করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গরিব বাবা মায়ের উপর বোঝা হয়ে না থেকে তারা ওই এলাকায় গড়ে ওঠা একটি গুড়ার মিলে চুক্তিবদ্ধ হয়ে শ্রমিকের কাজ শুরু করে। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও প্রতারণার ফাঁদ পেতে তাদের মজুরির টাকা পরিশোধ করে না মিল মালিক। এই অবস্থায় তারা কাজে যাওয়া বন্ধ করলে তাদের কৌশলে উঠিয়ে এনে মিল মালিক ইয়াকুব সহ তার অন্যান্য সহযোগীরা ওই শিক্ষার্থীদের চুরির অপবাদ দিয়ে মিলের ভেতর 6 ঘন্টা আটকে রেখে চালায় মধ্যযুগীয় নির্যাতনের সময় ওই চার কিশোরের চিৎকারে এলাকাবাসীরা তাদের উদ্ধার করতে আসলে তারাও লাঞ্ছনার শিকার হয়। অমানবিক এই নির্যাতনের লোমহর্ষক বিবরণ দিলেন প্রত্যক্ষদর্শীরা। মানে অমানবিক ঘরে নির্যাতন চালাচ্ছিল, আমরা নিষেধ করার পরও থামেনি, এলাকাবাসী সবাই জানে। আর এদের যে গুড়ের মেলা এটা তো অবৈধ, যে হারে পরিবেশের ক্ষতি করছে। ভিতরে যায় দেখি 3-4টা বাচ্চা ধরে এসাই বেরেন বাইরে দিছে, হাতুর দেব অন্তর আঙ্গুলে আঙ্গুলে বাইরে চলে হলে গেপ ওই জুতা খুলে এমন অমানবিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে অসহায় অভিভাবকেরা মিল মালিক সহ ওই চারজন নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দেখো তুমি কি মারডা দিছো, পরে ওই লোকটা করছে আমাকে ধরছে, ধরে মারছে ঠাস করে একশো আর চোয়ার মারার সাথে এঙ্গে খামছা ধরছে, ধরার পর দেখেন এই যে গলাটা। এখন মনে করেন আমাকে ঘুমপি টুঙ্গি দিচ্ছে, আমাকে সল বলে যে শাস্তি দিছে তার চেয়ে জানি কঠিন শাস্তি চাই। আগে আমি ঠিক আছে করা যাচ্ছে না, টেয়া নাই আমি এটা ঠিক বিচার চাই। এ ঘটনায় চারজন নির্যাতনকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ। ঘটনাটি জানার সাথে সাথেই আমি দ্রুত হাসপাতালে আমার অফিসারকে পাঠাই, হাসপাতালে খোঁজ নিয়ে এসে আমরা বাদীর সঙ্গে কথা বলে দ্রুত মামলা নিই এবং আসামি গ্রেপ্তারের জন্য সম্ভাব্য বিভিন্ন স্থানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা এই মিলটি থেকে নির্গত দূষণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্তের শিকার এলাকাবাসী। তাই এই মিলটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। পাশাপাশি এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক সহ এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।